কলকাতা বিমানবন্দর প্রতিদিন প্রায় 300 বিমানের ওঠানামা। কিন্তু যে রানওয়েতে এত সংখ্যক বিমান ওঠানামা করছে সেখানে প্রতিপদে অপেক্ষা করে রয়েছে বিপদ। সূত্রের খবর, গত 8 বছর ধরে কলকাতা বিমানবন্দরের প্রধান রানওয়েতে রক্ষণাবেক্ষণের কোনো প্রক্রিয়া চোখে পড়েনি। রানওয়েতে ছোটখাটো যে সমস্যা দেখা দিয়েছে সেখানে জোড়াতালি দিয়ে সারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিমান চালকদের দাবি, এভাবে চলতে চলতেই বিমানবন্দরের প্রধান রানওয়েতে এখন প্রতি পদে দুর্ঘটনার আশঙ্কা। কখনো বিমান উড়ানো বা অবতরণের সময় কাজ করছে না সেন্সর, কখনো বা ধরছে না ব্রেক। কোনোদিন এই সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে তা ভেবে রীতিমতো শঙ্কায় বিমান চালকরা। ইফ নট ভেরি কেয়ারফুল বাই দি পাইলট, ইফ দে আর নট ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, ক্যান লিড টু ইউ নো সাম কাইন্ড অফ রানওয়ে এক্সকার্সন ক্যান হ্যাপেন। বাট দেন উই অল ইন অ্যাজ এ ম্যাটার অফ আর ব্রিফিং উই কভার ডিউরিং আর প্রি ফ্লাইট ব্রিফিং অলসো দ্যাট হুইচ রানওয়ে সার্ফেস ইজ ইউ নো নোন টু বি নট ভেরি গুড, সো উই ব্রিফ পাইলটস এন্ড দে হ্যাভ কাইন্ড অফ প্রিপেয়ার্ড বিফোর হ্যান্ড। এয়ারলাইন্স অপারেটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সর্বেশ গুপ্তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, হাজার হাজার মানুষের জীবনে ঝুঁকি রয়েছে বলে মনে হলে তারা বিমান চালানোই বন্ধ করে দেবেন। আগর সেফ নেই হ্যাঁ তো অপারেশন নেই হোগা, দের ইজ নো ডাউট অবাউট ইট, ইসমে হমে কোই ভি শক নেই হ্যায় কি সেফটি কনসার্ন জ্যাদা হ্যায় তো হম ফির ভি শায়দ অপারেট করেঙ্গে, অর ও হোতা না চলতে চলতা ওয়ালি বাত, ও ডেফিনেটলি নেই হ্যায় ইয়াহাঁ পে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু একদা যে কলকাতা বিমানবন্দরের প্রধান রানওয়ে বিমান চালকের পছন্দের প্রথম সারিতে ছিল তার আজ এই দশা কেন, সরাসরি সেই উত্তর না দিলেও এআইএ কর্তৃপক্ষের বক্তব্য, এবছর রাজ্যে অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়েছে বর্ষা, ফলে কাজ শুরু করতে দেরি হয়েছে। রানওয়ে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে, শীঘ্রই তা শেষও হবে, কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ শুরু হতে এতদিন দেরি কেন, রানওয়ের বেহাল দশার দায় কার? এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কাজ শুরুর কথা বললেও প্রশ্নগুলি এড়ানো যাচ্ছে না। সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।